ইতালির ঐতিহাসিক নগরী ভেনিস। পানির ওপর ভেসে থাকা দৃষ্টিনন্দন প্রাসাদ, তার গা ঘেঁষে একে বেঁকে বয়ে চলা স্বচ্ছ লেকের জন্য এর খ্যাতি ভুবন জোড়া। ভেনিসের মতো নান্দনিক শহর পৃথিবীতে খুব কমই আছে। পুরো শহরের বুক জুড়ে থাকা পানিতে প্রাসাদের প্রতিচ্ছবির সঙ্গে সঙ্গে আকাশের মেঘেরাও লেকের জলে লুটোপুটি খায়। অপূর্ব সুন্দর এই শহরটি তাই সারা পৃথিবীর পর্যটকদের প্রিয় একটি শহর। বিখ্যাত এই শহরটিকে ভাসমান শহর নামেও বলা হয়ে থাকে। ভেনিসের পরতে পরতে ছড়িয়ে আছে মোহনীয় সৌন্দর্য। রোমান্টিক শহরটি নবদম্পতিদের হানিমুনের জন্য দারুণ জনপ্রিয় একটি জায়গা। তো চলুন আর অপেক্ষা না করে জেনে নেওয়া যাক ভাসমান রোমান্টিক নগরী ভেনিস সম্পর্কে। ১১৮টি ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত ভেনিস নগরী ভূমধ্যসাগরের অ্যাড্রিয়াটিক অংশের দিকেই ভেনেতিয়ান উপহ্রদে এই নগরীর অবস্থান। দ্বীপগুলোকে পরস্পরের সাথে যুক্ত করে রেখেছে ৪০০টিরও বেশি সেতু এবং এ শহরে রয়েছে ১৭৭টি খাল। ভাসমান শহর ভেনিসের ভবন এবং সেতুগুলো পানিতে ভেসে আছে কাঠের তৈরি খুঁটির সহায়তায়। সে কারণেই বিখ্যাত এই শহরটি ভাসমান শহর নামেও পরিচিত। শহরটির শিল্প সাহিত্য, বিশেষ করে স্থাপত্য শিল্পে যে কারো মন জুড়িয়ে যাবে। প্রতিটি বাড়ি যেন এক একটি নান্দনিক স্থাপত্য, রং বেরঙের কারুকার্য নিয়ে দাঁড়িয়ে আছে জলের মধ্যে। ইতিহাস থেকে জানা যায় জলদস্যুদের হাত থেকে রক্ষা পেতে ভাসমান এই শহরটি গড়ে উঠেছিল। পরে ধীরে ধীরে মানুষের সংখ্যা বাড়তে থাকে আর সমৃদ্ধ হয়ে উঠতে থাকে শহরটি। ভেনিসে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে সঙ্গী একমাত্র ছোট ডিঙ্গি নৌকা। এখানে বসবাস করার প্রতিটি পরিবারের নিজস্ব পরিবহন ব্যবস্থা হলো এই নৌকা। প্রত্যেকের বাড়ির ঘাটেই বাঁধা থাকে নিজস্ব নৌকা অথবা স্পিডবোট। কেননা এই শহরে এক জায়গা থেকে আরেক জায়গায় আপনাকে যাতায়াত করতে হবে হেঁটে কিংবা নৌকার মাধ্যমে। চাইলেই কোনো গাড়ি, বাস বা ট্রেনে চড়তে পারবেন না আপনি, কারণ এরকম কোনো ব্যবস্থাই এখানে নেই। সে কারণেই অন্যান্য আধুনিক বা বড় শহরের মতো পরিবেশ দূষণেরও দেখা মেলে না ভেনিসে। ভেনিসের জলযানের একটি আকর্ষণীয় রোমান্টিক জলযান হল গন্ডোলা। সুন্দর এই যানটি যে কারো দৃষ্টি কেড়ে নেয়। চমৎকার কারুকার্যে খচিত শিল্পীর শৈল্পিক ছোঁয়ায় ফুটে ওঠা গন্ডোলায় চড়ে নদীর জলে ভাসতে ভাসতে দেখে নিতে পারবেন ভেনিসের পর্যটন কেন্দ্রের প্রধান আকর্ষণগুলো। তাছাড়া খালের পাশ ঘেঁষে যাওয়া রাস্তা দিয়ে ঘুরে বেড়াতে পারেন অনায়াসে। মজার বিষয় হলো আপনি যতই হাঁটুন চারপাশ পানিবেষ্টিত হওয়ায় ভেনিসের প্রধান দ্বীপের বাইরে চলে যাওয়ার কোনো ভয় নেই। তাছাড়া একটু পরপরই দেখার মতো কিছু না কিছু চোখে পড়বে। সেটা হতে পারে কোনো প্রাচীন চার্চ, কোনো মিউজিয়াম বা কোনো প্রদর্শনী। আর একটু পরপর মুখোশ, হ্যাট বা নানা রঙের কাচের জিনিসের দোকান তো আছেই। ভেনিসের পরতে পরতে ছড়িয়ে আছে মোহনীয় সৌন্দর্য। রোমান্টিক শহরটি নবদম্পতিদের হানিমুনের জন্য দারুণ জনপ্রিয় একটি জায়গা, তাই এই শহরকে সিটি অব লাভ বলেও ডাকা হয়। নগরীর সান মার্কোতে রয়েছে আকর্ষণীয় ভৌজ প্যালেস। প্রাচীন স্থাপত্য রীতিতে নির্মিত এই ভবনটি মূলত এখন একটি জাদুঘর। এছাড়াও এখানে ছোট ছোট আরও অনেক পুরনো মনোমুগ্ধকর স্থাপত্য প্রাসাদ জাদুঘর রয়েছে। তার পাশাপাশি অনেক রকমের বুটিক, ক্যাফে ও রেস্টুরেন্টেও ঘুরতে পারবেন। মাকড়সার জালের মতো পুরো ভেনিস জুড়ে ছড়িয়ে আছে অসংখ্য খাল। এরই মাঝে এই শহরকে দ্বিখণ্ডিত করেছে গ্র্যান্ড ক্যানেল। নৌকা অথবা স্পিডবোটে এসব খালে ঘুরে বেড়ালে চোখে পড়বে শহরের চোখ জোড়ানো রং, নকশা ও দারুণ স্থাপত্য শৈলীর। খালের দুই পাশকে সংযুক্ত করেছে চমৎকার সব সেতু। সবচেয়ে সুন্দর ও জমকালো সেতু হিসেবে খ্যাতি পেয়েছে রিয়াল্টো ব্রিজ। খালের মধ্য থেকে এই সেতুর অপূর্ব কারুকার্য দর্শনার্থীদের মন ছুঁয়ে যায়। ভেনিস আসলে গন্ডোলায় চড়ে এই সেতুর নিচ দিয়ে পার না হলে পুরো ভ্রমণটাই যেন অসম্পূর্ণ থেকে যাবে। মুখোশের শহর হিসেবে সারা বিশ্বে দারুণ খ্যাতি আছে ভেনিস নগরীর। প্রতি বছর ভেনিসে মুখোশের কার্নিভাল উপলক্ষে অসাধারণ কারুকার্য খচিত শৈল্পিক রুচির সমন্বয়ে তৈরি হয় চমৎকার সব মুখোশ। ভেনিস গেলে পর্যটকরা রং বেরঙের এই মুখোশগুলো কিনে থাকেন।
এখানকার সেন্ট মার্কোয় অবস্থিত বিখ্যাত স্থাপত্য ক্যাথেড্রাল। ক্যাথেড্রালের চারদিকের দেয়াল নানান সুসজ্জিত কারুকার্যে খচিত চিত্রকর্ম, অক্ষরে লিপিবদ্ধ নানান কাহিনী পর্যটকদের বিমোহিত করে। ভেনিসের লিডো দ্বীপ পর্যটকদের জন্য আরেকটি চমৎকার স্থান। এই দ্বীপের সমুদ্র সৈকতে গোধূলি লগ্নের সূর্যাস্তের দৃশ্য উপভোগ করতে প্রচুর পর্যটকদের সমাগম ঘটে এখানে। ভাসমান শহর ভেনিস সামুদ্রিক খাবারের জন্য পর্যটকদের মাঝে অত্যন্ত জনপ্রিয়। সামুদ্রিক খাবার প্রেমীদের জন্য এক স্বর্গরাজ্যের নাম ভেনিস। দ্বীপটিতে ভূমধ্যসাগরের নানান সামুদ্রিক খাবারের পাশাপাশি পাওয়া যাবে সুদূর উত্তর আটলান্টিক থেকে ধরে আনা অক্টোপাস, স্কুডিও। পৃথিবীর বিখ্যাত অপেরা হলো ইতালির অপেরা। ট্র্যাট্রোলা ফেনিস প্রাসাদটি, দ্য ফেনিক্স নামে এই অপেরা হাউসে পর্যটকরা আসেন ইতালির বিখ্যাত অপেরা উপভোগ করার জন্য। এসব কারণেই ভেনিসকে ডাকা হয় রোমান্টিক শহর। আজকে এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে পারেন। ভালো থাকবেন সবাই।